আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 24 রমজান, সামনে হয়েছে আমাদের আর একটি শবে কদরের রাত্রি। তো 24 রমজানের ইফতারির আয়োজন নিয়ে আমরা বসে আল্লাহ বিল্লাহ করতেছি। তো এখানে সালাম পিয়াজুর হয়েছে, আর এখানে আপনাদের আপা নিয়ে আসলে দেখি বা কেছে তাহলে একটু বলো তো। মুরগির পাকনা গিলা কলিজা দিয়ে, মুগির ডাল দিয়ে না? এখানে আজকে একটা সুন্দর লাচ্ছি করছে, লাচ্ছি তৈরি করছে হাতে। টক দই বলো, চিনি, লবণ, বরফের পানি, এটা এটা দিয়া এটা দিয়া ইচ্ছে করলে প্রতিদিন মাথা, কিন্তু রাহেন প্রতিদিন মাথা খাবে না। এই যে করে ফেলছি, এটা ব্লেন্ডারে করা হয়েছে। ঠান্ডা জন্য সেটা খাওয়া ভালো। ভাতের সাথে এগুলো খাবো, এই হচ্ছে আমাদের আজকে, মানে প্রতিদিনের ব্লগ দেওয়ার চেষ্টা করি আসলে দুদিন। আপনাদের আপা ঠান্ডা পানি রাখছে ফ্রিজে, আর এটা হলো কি বাংলার ঐতিহ্য, মাটির মাটির হাড়ি একটা, এটাতে আমি সবাই চিনি এটা দই থাকে। তো কলা ছোলা বা খেজুরের বিচি এগুলো ফলাবো, দেখতে সুন্দর লাগে আর কি। আমি আসলে কোনো কিছু ফলাইতে চাই না, ভালো লাগে আমার কাছে। চমৎকার হয়েছে, এটি একটি সাধারণ ইবাদত। এর মাধ্যমে মুক্ত জীবনে যখন কেউ ফিরে যাওয়ার সুযোগ লাভ করে, তখন তো সে জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না, তখন তো সে জান্নাতি হিসাবে পৃথিবীতেই ঘোষণা চলে আসার কথা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্জন সাহাবী পৃথিবীতে বসে তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কী এমন ভালো কাজ ছিল তাদের, কী কাজগুলো করে তারা পৃথিবীতে জান্নাতের সেই শুভ সংবাদ পেলেন, সার্টিফিকেট পেলেন। রমজানের সিয়াম সাধারণ আমাদেরকে সেই পথটি দেখিয়ে দেয়, আমরা যেন সেই পথ ধরে ধরে এই পৃথিবীতেই যেন আল্লাহ জান্নাতের সুবাস সরবরাহ করতে পারি। আমরা মুক্তি এবং নাজাতের শেষ দশকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করি, যে যেখানে আছে আসন প্রয়াস করি। আল্লাহুম আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা জীবনের যত নেগামন আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। মাহে রমাদান দেখতে দেখতে আমাদের আল্লাহ চোখের আড়াল হয়ে যাচ্ছে, আমরা মাগফিরাতের দশক শেষ করে আল্লাহ নাজাত এবং মুক্তির দশকে শেষ প্রান্তে এসে গেছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে আসমানের নিচে জমিনের প্রতি যারা কবরে অসহায় মা বাবা যাদের, আল্লাহ তাদের মুখের হাতিয়ে বকশিস করে দেন। আমিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবাকে কবরে আজাব দিয়েন না, মা বাবাকে কবরে শাস্তি দিয়েন না, আমাদেরকেও শাস্তি দিয়েন না, বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ আপনি জান্নাতি হিসাবে, জুমরাতুন নাজিন হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। আমাদের দেশ ও পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে শান্তি দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে মুড়ি মাখা হচ্ছে, রেগুলার কাজ, উনি মুড়ি মাখেন, উনি মুড়ি মাখা মাস্টার, উনি মুড়ি মাখা না হইলে ইফতারি হয় না। আসলে ইফতারি হয়েছে সর্বস্তরের বাঙালির খাবার, হয়েছে মুড়ি, চনা বোট, ছোলা মুড়ি দিয়ে, পেঁয়াজ ও আলুর চপ দিয়ে ইফতারি তৈরি না করলে এটা আসলেই মনে হয় না। যত রকমের ইফতারি, বিভিন্ন রকমের যে দামি দামি যত যাই যেখানেই খাই, তো এই যেমন বাঙালির ডাল ভাত মাছ ভাত না হইলে পেট ভরে না। যতই ফাস্টফুড আমেরিকা ইউরোপে গিয়ে তাদেরকে যত রকমের ফাস্টফুড খাওয়ান, কিন্তু ওই পান্তা ভাত, কাঁচামরিচ বা ডাল ভাত মাছ ভাত হইলে তাদের মন ভরে, সেরকমের একটা জিনিস আমাদেরও এই ইফতারিটা না হইলে আমাদের মনোপুত হয় না। তো আমরা বসে সেই ইফতারির মাখামাখির কাজ করছে, এখন দেখা করতেছে। আমি এখানে একটু ভিডিও সেরে নিয়েছি আপনাদের। তো সেই কথা যে রমজান দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে আমাদের মাঝে, আজকে 24তম রমজান পার হয়ে যাচ্ছে। ইফতারির পরে সামনে যে ঈশা নামাজের পরে আমাদের আজকের আরেকটি কী বলে
কদরের রাত্রি আমাদের সামনে এসে হাজির হচ্ছে বন্ধুরা। তো সূরা কদরে আল্লাহ বর্ণিত আছে, আল্লাহ থেকে বর্ণিত আছে যে তোমরা কদরের রাত্রি খোঁজো, বিষ্টমতনের পরে ভিন পাঁচটি রাত্র, তার একটি রাত্র আজকে, সেটা হচ্ছে 25তম রজনী, আর আগামী বৃহস্পতিবার 27তম রজনী। 27তম রজনী আমাদের বাংলাদেশে এটা বেশি প্রচলিত, এই রাত্রে বাঙালিরা বেশি ইবাদত বন্দিগি করে, সারা রাত্র জাগে তারা, নামাজ পড়ে। আসলে মূলত হাদিস অনুযায়ী বিশ রমজানের পরে আল্লাহ বলছেন ভিন পাঁচটি রমজান, পাঁচটি রাত্র ইবাদত বন্দিগি করতে। সেই পাঁচটি রাত্র হইল 21, 23, 25, 27 এবং 29। তো সেই কথাটা এখন ফেসবুকে, ইউটিউবে এখন বিভিন্ন ওলামা একরামদের ওয়াজ নসিহতে এখন উঠে আসতেছে, যে কথাটা আমরা আগে বলতাম আমাদের মোহাম্মদী জামাত থেকে, যে কথাটা আগে বলতাম। তো যাই হোক, বর্তমানে হানাফি জামাতেরও অনেক বড় বড় আলেম বিভিন্ন দেশ থেকে শিক্ষিত হয়ে এসে তারা সঠিক হাদিসটা খুঁজে তারা প্রকাশ করার চেষ্টা করতেছে মিডিয়ার মাধ্যমে, সহি হাদিসগুলো এবং সহি আমল ইমান করে কবর দেশে যাওয়ার জন্য সবাই আমরা চেষ্টা করি বন্ধুরা। তাই আজকে 24তম জানের ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া খায়ের করতেছি, আল্লাহ তুমি আমাদের নামাজ রোজা কবুল করো, আল্লাহ তুমি আমাদের ইফতারি কবুল করো, তুমি আমাদেরকে হালাল রিজিক খাওয়াও, আয় রোজগার উপরে বরকত দাও, আল্লাহ বেশি বেশি করে রিজিক ধন দৌলত আওলাদ বুনিয়াদ বাড়িয়ে দাও সবার। টিভির আজান শোনা যাচ্ছে, তো আমরা সবাই ইফতারি নিয়ে বসে আছি। মহল্লার আজান রীতিমতো, যে মহল্লার আজান এটার উদ্দেশ্যে, এদিকে দেখেন মাঠা নিয়ে দাঁড়িয়ে আছে, হাত মাঠা বলতে নিজেদের হাতের তৈরি, যেটা দেখানো হয় না, টক্ত দিয়া নিয়ে যে আমরা তৈরি করছি, ভিডিওতে দেখানো হয়েছে। হ্যাঁ, লাচ্ছা লাচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ রমজান ইফতারি, এখন ইফতারি টাইম হলো, সবাই সুন্দর ঘর থেকে থাকেন, ভালো থাকেন, নামাজ রোজা সবাই এই মুখে কি আছে, তো এই জন্যই সবাই সবার প্রতি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার মাশাল্লাহ, যে কথা বোঝানো যাবে না বন্ধুরা, টক দু দিয়ে এনে দিয়েছিলাম আপনাদের আপাত যে প্রক্রিয়া বলল তৈরি করেছে, এত মজা ইয়ে, আর যে চক বাজার থেকে লাবাং ফাবাং আনছি ওগুলো সব ফেল এদের কাছে। আসলে নিজেরা হাতে তৈরি করে খাবেন, এটা খাইলে হাতে তৈরি করার জিনিসটা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ভালো হয় এবং মজাও হয়, দেখা গেল যে সুস্বাদু হয় এবং সব রকমের মজা এখানে পাওয়া যায়, চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাদের জীবনের কথা আপনাকে এই সবুজটার জন্য খাবো, এই সবুজটা, এটা 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 চমৎকার একটা সবুজ না, এটা তৈরি করছো কি দিয়া? চমৎকার 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 হয়েছে এটা। এরপরে রাখছে এই যে কি গোলগোল্লা, মানে মুড়ি মাখা, মুড়ি যে মশলাপাতি ভাঙছে তেল, বাপের বড় পোলা এটা তৈরি করছিল, তো উনি আবার করে কি ওই মুড়ি দেওয়ার আগে একা গোল্লা করিয়ে সবার জন্য রাখে, তো একটা খাই দেখি। বিসমিল্লাহ। চমৎকার। তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে বেশি বাড়াবো না, যে সব দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের যদি ভিডিওতে আপনারা কমেন্ট করবেন সবাই, আমাদের কোনো ভুল ত্রুটি হইলে বা কী করলে ভালো হবে, এগুলো ভুলগুলো ধরিয়ে দিলে আমরা খুশি হব বলে। আজকের এই 24তম রমজানের ইফতারি থেকে সামনে কদরের রাত সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারি, এই আশা জ্ঞাপন করে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।